হ্যালো গাইস, ওয়েলকাম টু বং স্টাইল ফুড। আজকে আমরা বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে মাটন কষা। মাটন কষা বানাতে আমাদের কিছু উপকরণ লাগছে, সেগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি মাটন, এখানে প্রায় 750 গ্রাম মাটন রয়েছে। আর নিয়েছি হলুদ, নুন, দই, অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আলু, আর রয়েছে আদা রসুনের একটা ছোট পেস্ট, আর লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো একটা বাটিতে রাখা রয়েছে। এছাড়া আমরা একটু গরম মশলা নিয়ে নিয়েছি, যেটা আমরা ফোড়নের কাজে ব্যবহার করব। আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য, ওয়ান বাই ওয়ান দিচ্ছি যাতে স্পেসটা পায় এরা। প্রথমে আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা একটু হালকা গরম হয়ে গেলে আমরা ধীরে ধীরে এর মধ্যে গরম মশলা ফোড়নটা দিয়ে দেব। আমরা ফোড়ন দিই, এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। একটা কাঁচা পেঁয়াজ স্লাইস করে কাটা ছিল, সেগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে যাতে লাল একটা সুন্দর কালার আসে। লাল কালার আসার পরই বিভিন্ন মশলাগুলোকে অ্যাড করতে হবে। ভালো করে জলে গুলে আমরা এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলা হিসাবে। আদা আর রসুন পেস্ট করা আছে, সেটা আমরা এই পেঁয়াজে অ্যাড করে দিচ্ছি। খাসির মাংসটা অ্যাড করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে সেটাকে আমরা এবার প্রেশারে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। কিন্তু তার আগে ভালো করে কষিয়ে নিতে হবে মাটনটাকে। আমরা তাই অল্প করে জল দিয়ে দিয়ে মাটনটাকে কষাচ্ছি খুব সুন্দর। যেটা বাটিতে রাখা ছিল সেখানে ধুয়ে আমরা অ্যাড করে কড়াইতে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে সেটাকে আমরা এবার প্রেশারে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কিন্তু তার আগে ভালো করে কষিয়ে নিতে হবে মাটনটাকে। আমরা তাই অল্প করে জল দিয়ে দিয়ে মাটনটাকে কষাচ্ছি খুব সুন্দর ভাবে। অলরেডি মাংসটাকে দিয়ে দিয়েছি বয়েল করার জন্য। এরপর আমরা আলুটাকে দিয়ে দিচ্ছি, যেটা আমরা হালকা ভেজে তুলে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমরা এবার প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে এটা বয়েল হয়ে চলে আসবে। আর আমরা এরপর একটু অল্প গরম মশলা আর একটু শাহি গরম মশলা, শুধু গরম মশলা বলা যাবে না, শাহি গরম মশলা দিয়ে দেবো। আর আলুর অবশিষ্ট তেলটা অ্যাড করে দিচ্ছি, শাহি গরম মশলা আর একটু হালকা ঘি দিয়ে দেবো। কারণ আমরা এই যে ফ্লেভারটা আমরা খুব পছন্দ করি, তাই আমরা এটা করবো। আমরা একটু শাহি গরম মশলা, যেটা সানরাইজের, সেটা আমরা এখানে একটু অ্যাড করে দেবো। বেশ ভালোই তেল ইউজ করেছি, তো অল্প পরিমাণ ঘি জাস্ট ফর ফ্লেভার আমরা একটু অ্যাড করে দিয়েছি। মাংসটা দেখতে ঠিক এরকম লাগছে। এরপর এটাকে আমরা সার্ভ করে দেব। আমরা বুঝতেই পারছি যে ভালো মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমরা এই মাংসটা সিদ্ধ করার জন্য 5টা সিটি দিয়েছিলাম প্রেশার কুকারে। এরপর এটা আমরা গরম গরম সার্ভ করে দেব।
ভাতের সাথে। আচ্ছা আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেশি করে শেয়ার করুন। রবিবারে দুপুরে সুন্দর করে সার্ভ করুন গরম গরম খাসির মাংস সাদা ভাতের সাথে।